নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি এই মুহূর্তে, এবং এই মুহূর্তে যে খবর দেব আপনাদেরকে, শহর কলকাতায় ফিরল এক পর্বতারোহীর মরদেহ। পর্বতারোহী অমিত কুমার, তার মরদেহ আজকে শহর কলকাতায় এসে পৌঁছলো। সেই বিমানবন্দরে পৌঁছে গেছিলেন সেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং আজকে কিছুক্ষণ আগেই শহর কলকাতার বিমানবন্দরে মরদেহ নিয়ে পৌঁছানো হয়েছে। এবং শ্রী অমিত কুমার পর্বতারোহী, তারই মৃত্যু হয়েছিল এবং আজ তারই মৃতদেহ নিয়ে আসা হলো। পর্বতারোহী অমিত সাউয়ের দেহ মিলল আজকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, আজকে এক পর্বতারোহী তার মরদেহ নিয়ে আসা হলো, এবং তারপর অরূপ বিশ্বাসও গেছিলেন সেখানে, কি কতটা শোকাহত আজকে তার? দেখো, খুবই শোকাহত এক পরিবেশ সৃষ্টি হয়েছিল, এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গিয়েছিলেন পর্বতারোহী করতে গিয়ে। একটি তাজা প্রাণ, যার বয়স মাত্র 40 বছর, যেমনটা তার স্ত্রী জানাচ্ছিলেন, 40 বছর, এবং তিনি অনলি আর্নিং মেম্বার ওনার ফ্যামিলিতে, এবং বরাবরই তার শখ ছিল বিভিন্ন পর্বতে উঠব, এবং যে তার যে কেরিয়ার, সেই কেরিয়ার আরো ব্রাইট করব। কিন্তু সেখানেতে আনফর্চুনেটলি তার মৃত্যু হলো, এবং যদিও সেখানে তাদের যে ট্রেনার থাকা সত্ত্বেও তার যে মৃত্যু হলো, কিন্তু এটা অরূপ বিশ্বাস তিনি যেটা জানাচ্ছিলেন যে এই ধরনের ঘটনা, এটা একটা নিচকে একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সমস্ত এইসব ক্ষেত্রেতে যে অ্যাডভান্স কোর্স হিসেবে যখন যায়, তখন তাদের সাথে ট্রেনাররা থাকে, ট্রেনারদের আরো সচেতন হওয়া উচিত ছিল, যেটা তাদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা হয়তো কোথাও একটা গাফিলতি থাকা সত্ত্বেও জন্য এই ধরনের মর্মান্তিক একটি ঘটনা ঘটলো। কিন্তু সব মিলিয়ে যে রাজ্য সরকারের তরফ থেকে অরূপ বিশ্বাস তিনি নিজে উপস্থিত ছিলেন, মাত্র তার দিয়ে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন, এবং আনুষঙ্গিক তার পাড়ারেও লোকজনরা ছিলেন, তার বন্ধু বান্ধবরা ছিলেন, এবং কান্নায় ভেঙে পড়ে যখনই তার পিথর দেহ, কফিন মন্দির তার দেহ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়, এবং তার পরিবারের, তার স্ত্রীর সাথে আমরা কথা বলি, তার স্ত্রী কিন্তু রাজ্য সরকারের এই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সন্তুষ্ট, কিন্তু যেহেতু তিনি একমাত্র আর্নিং মেম্বার ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তার একটি দায়িত্ব যদি রাজ্য সরকার গ্রহণ করেন তাহলে তার পরিবার বেঁচে যায়, এমনটাই কিন্তু প্রকাশ করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু এখন সব মিলিয়ে একটি মর্মান্তিক ঘটনা, এবং সব মিলিয়ে শোকের ছায়া কলকাতা বিমানবন্দর। একেবারেই ধন্যবাদ তোমাকে দেবপম সরকার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এতক্ষণ প্রতিনিধি অমিত সাউয়ের মরদেহ নিয়ে আজকে ফিরল কলকাতায়, এবং পর্বতারোহী তারই আজকে দেহ নিয়ে আসা হলো, সেখানেই উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস। সেখানে গিয়ে ল্যান্ডস্লাইডে তারপর যে আমাদের বাংলার চাষের বডি আজকে আসছে, তার নাম হচ্ছে অমিত কুমার সাউ, তার বডিটা আসছে, আরও ধরনের বডি আইডেন্টিফাই হয়েছে, সেটাও আসবে, সবে তো আজকে আসবে, কারণ মনোমন্ত্রী অ্যাডভান্স কোর্স করতে গিয়ে এরকম 27 জনের মৃত্যু ভাবা যাচ্ছে। আমি প্রতিনিয়ত খবর রাখছি, তিনি আমাকে এসে আমাকে আসতে বলেছেন, এবং সবাই এসেছে সুশাসনের তরফ থেকে সব। সুবিনেশ ভট্টাচার্য, তিনি নাকি অসুস্থ হয়ে পড়ছেন জেল হেফাজতে থাকাকালীন, সেই জন্য তাকে এই মুহূর্তে যে খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে সুবিনেশ ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছেন, যার কারণে আজকে সেই বিষয় নিয়েই তাকে সেখানে তোলা হচ্ছে, এবং তার আইনজীবী এই দাবি করছেন যে তিনি দীর্ঘদিন ধরে যেহেতু অসুস্থ অবস্থায় রয়েছেন জেল হেফাজতে, তাই তার যাতে জামিন করানো হয়, এবং সেই বিষয় নিয়েই আজকে এই দাবি করা হয়েছে আইনজীবীর তরফ থেকে। এবং সুবিনেশ ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে যার বিরুদ্ধে বারবার শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের কারণেই
তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন এবং তাকেই এই মুহূর্তে তার যে আইনজীবীর দাবি, তিনি জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থ হয়ে পড়ছেন সুবীরেশ ভট্টাচার্য, যার কারণে আদালতের দ্বারস্থ হচ্ছেন তার আইনজীবী। অসুস্থ হয়ে পড়েছেন সুবীরেশ ভট্টাচার্য, আদালতে দাবি তার আইনজীবীর। দীর্ঘদিন ধরেই জেল হেফাজতে রয়েছেন তিনি এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, যার কারণে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তিনি। সেক্ষেত্রে জেলের খাবার খেতে পারছেন না সুবীরেশ ভট্টাচার্য, এমনটাই বলেছেন তার আইনজীবী। সেই নিয়েই আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার আইনজীবী এবং যাতে জেল থেকে তাকে ছাড়া হয় এবং সেই ক্ষেত্রে যেন বিষয়টি দেখা হয় সেই বিষয়েও তিনি জানান, আবেদন করেন হাইকোর্টের কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সেখান থেকে টেলিফোনের আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সুবীরেশ ভট্টাচার্য তিনি অসুস্থ রয়েছেন, তার আইনজীবী কি বলছেন? থেকে কিন্তু বারংবার যে আবেদন করা হয়েছিল এর আগেও এবং আজকেও যে আবেদন করা হলো, মূলত যেই ব্যাকগ্রাউন্ডে তারা যে গ্রাউন্ডে তারা বেল প্রেয়ার করছে বারংবার, যে সুবীরেশ ভট্টাচার্য তিনি অসুস্থ এবং তার হাই প্রেশার হাই সুগার থাকার জন্য তাকে ডায়েট চার্ট যাতে মেনটেন করতে দেওয়া হয় সেই আবেদন করলো এবং একই সঙ্গে তিনি জেলের খাবার খেতে পারছেন না এই বিষয়টাও কিন্তু উল্লেখ করলো সুবীরেশ ভট্টাচার্য লয়ার। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে ওনার এজের অর্থাৎ ওনার বয়স হয়েছে এই বিষয়টা কিন্তু এই গ্রাউন্ডে কিন্তু বারংবার সুবীরেশ ভট্টাচার্য লয়ারের তরফ থেকে দেখানো হলো, কারণ তার বয়স হয়েছে এবং তিনি অসুস্থ এবং তার শিক্ষাগত যোগ্যতার বিচার করে তাকে বেল দেয়া হোক, কারণ তিনি এখনও অ্যাকিউজড, যে তিনি যে অ্যাকিউজড সেটা কিন্তু এখনও প্রুভ হয়নি। এই কিন্তু যে গুলো বললাম তোমাকে, এই গ্রাউন্ডের ভিত্তিতেই কিন্তু বেল প্রেয়ার করলো বারংবার। এর আগেও সুবীরেশ ভট্টাচার্য তরফ থেকে লয়ারের তরফ থেকে বেল প্রেয়ার করা হয়েছিল, আজকেও কিন্তু তার অন্যতা হয়নি, তার বেল প্রেয়ারই করা হয়েছে। তবে অন্যদিকে তোমাকে জানাবো যে সিবিআই এর আইনজীবী তারা কিন্তু বারংবার তার যে এই যে বেল প্রেয়ার সেটার কিন্তু বিরোধিতা করেছে, যে কোনোভাবেই যাতে তাকে জামিন দেওয়া না হয় এই বিষয়টা কিন্তু বারংবার সিবিআই এর আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে। কারণ এসএসসির যে স্ক্যাম, সেই স্ক্যাম সেই যে পুরো যে দুর্নীতি, এই দুর্নীতির বিষয়ে ওয়াকিবহল ছিল সুবীরেশ ভট্টাচার্য, এমনটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে বারংবার বলা হলো। এবং তোমাকে জানাবো যে ইতিমধ্যেই 381টি যে রিপোর্ট কার্ড, 381টি ক্যান্ডিডেটের রিপোর্ট কার্ডে সেখানে নাম্বার চেঞ্জ করা হয়েছে এবং সেই নাম্বার চেঞ্জ করার পর যে ভুয়ো সার্টিফিকেট বানানো, এই পুরো যে চক্রান্ত, এই বিষয়টাতে ওয়াকিবহল ছিল সুবীরেশ ভট্টাচার্য এবং সেই কারণেই কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া তাদের একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে এবং যথেষ্ট ক্রুশিয়াল এই ইনভেস্টিগেশন, এই যে ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করা হলো সিবিআই এর লয়ারের তরফ থেকে এবং তারা জানালো যে এই যে ভুয়ো সার্টিফিকেট বা এই রিপোর্ট কার্ডের নাম্বার চেঞ্জ করা, এই পুরো বিষয়টাতে ওয়াকিবহল শুধু ছিলই না, তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন রিপোর্ট কার্ডের নাম্বার চেঞ্জ করা নিয়ে। এবং এই যে একাধিক বিষয় সিবিআই কর্তারা তারা জানালেন যাতে কোনোভাবেই যাতে সুবীরেশ ভট্টাচার্যকে তাকে যাতে বেল না দেয়া হয় এবং তাদের তরফ থেকে কিন্তু জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ জেসি আরও এক্সটেন্ড করার কিন্তু আবেদন করা হলো কোর্টে। একেবারে ধন্যবাদ তোমাকে, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। সুবীরেশ ভট্টাচার্য তিনি এই মুহূর্তে সিবিআই এর জন্য জেল হেফাজতে রয়েছেন এবং সেই ক্ষেত্রে জেলের খাবার তিনি খেতে পারছেন না, দীর্ঘদিন ধরে সেখানে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, যার কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার আইনজীবী, তাতে যাতে বিচার্য করা হয় এবং তাকে যাতে জেল থেকে ছাড়া হয় সেই বিষয়ে যাতে ভাবনা চিন্তা করা হয় সেই বিষয়ে আবেদন জানান তার আইনজীবী। এই মুহূর্তে এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।